যেন আমরা দায়িত্বে যারা পেয়েছি আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা দায়িত্বে আছেন অন্তত করোনার যে সংক্রম যেগুলো ছড়াচ্ছে জেলখানা যেভাবে মানুষ থাকে আপনি দেখেছেন আপনাদের তো জেল জরিমানার সাথে কোনো সম্পর্ক নেই আপনি সব আল্লাহর ওলি জেলে তো যাব আমি হুজুর নাকি আমি গেছিও আমি দেখেছি ওখানে যাবে মানুষ থাকে কি যে কষ্ট ও তো সংক্রম আরো বেশি হবে করোনা ওখানে ছড়ানো আরো সহজ এইজন্য যারা দায়িত্বে আছেন সরকারের আমার মনে হয় শাবান মাসে নবীজির এই শাবানের শিক্ষাটা নেওয়ার জন্য কয়েদি যারা আছে যারা বিনা কারণে জেলে আছে যারা মজলুম তাদেরকে অন্তত মুক্ত করে দেওয়া অত জোরে বলার দরকার নেই আর এই সমস্ত গজবগুলো বন্ধ করার জন্য আমি প্রথমে যে আয়াতটা পড়েছিলাম সূরা তাওবার 61 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম আল্লাযীনা আর যারা ইউযুনা শব্দের দিকে খেয়াল করেন তো ইউযুনা এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ কিন্তু আযা দিতে পারতেন আযা মানে পাস্ট অতীত আজানা দিয়ে ইউজুনা দিলেন কেন আল্লাহ বলেন যারা কষ্ট দিচ্ছে দেবে কাকে রাসূল আল্লাহি আমার রাসূলকে লাহুম আযাবুন আলীম তাদের জন্য দুনিয়ায় আমি আযাব পাঠাবই তাও যেমন তেমন আযাব না আযাবুন আলীম ইসমে তাফজিল ভয়ঙ্কর আযাব পাঠাবো মহামারী আকারে এখন যেটা চলছে এটা ভয়ঙ্কর না আমার যতটুকু বিশ্বাস কোরআনের উপরে আমার মনে হয় এই আয়াতটা আল্লাহ এখন কিছু দেখাচ্ছে যে বললেন ঠিক ঠিক এখন রসুল আছে দুনিয়ায় রসুল আসবে তাহলে ইউজুনা আল্লাহ দিলেন কেন আল্লাযীনা ইউজুনা রসুল আল্লাহ যারা রসুলকে কষ্ট দিচ্ছে দেবে তে রসুল তো নেই আর আসবেও না তাহলে আয়াত মিথ্যা ইউজুনা রসুল আল্লাহ দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন রসুল কিয়ামত পর্যন্ত থাকবে না কিন্তু রসুলের ওয়ারিশ থাকবে নবীজি এতকালের আগে এটা জানিয়েছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম সারা আলেম হওয়া লাগবে আবার শুধু নামের আগে মাওলানা মুফতি লেখা থাকলে হবে না আলেম হওয়া লাগবে আলেম কারা আমি বলেছিলাম এখানে যারা জ্ঞানের উপরে আমল করে তারা আলেম আজ জ্ঞানের উপরে আমল পৃথিবীতে আছে নেই অধিকাংশ আলেম সব গোপন করে রাখে আমার যতটুকু ধারণা ঢাকা শহরে যত মসজিদ আছে ইমাম তো কম নেই প্রত্যেক মসজিদে অন্তত ইমাম আছে আর আমার মতো ছোট ইমাম কোনো মসজিদে নেই সব বড় বড় ইমাম আপনি একটা মসজিদ দেখান তো যেখানে হেদায়েতের কথা বলা হয় দেখান নেই যা সভাপতি বলে দেয় তাই বলো এমনকি বড় বড় যে মসজিদগুলো আমরা নাম শুনি এই যে ধানমন্ডি উত্তরা গোলশান বনানি বাড়িধারা এখানে আমার মনে হয় বাংলায় কোনো কথা বলা হয় না শুধু আরবিতে বলা হয় কেউ যেন সামনে না বসে ও মনে করে ইমামতি এটা আমার 14 বংশের পাওয়া এ কিয়ামত পর্যন্ত থাকবে আমি মরে গেলে আমার ছেলে করবে বিশ্বনবী নিজে নামাজ পড়িয়েছেন কাবার চত্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুদলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি বুজুহিল্লাযীনা কাফারুল মুনকার হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আর ওগুলো যারা বোঝে দেখবেন যারা কাফের ওরা আপনাকে তেড়ে তেড়ে মারতে আসছে এমন কি ওঠের নাড়ি ভড়ি চাপিয়ে দিত গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে টান দিত কথা বলেন না কেন এগুলোকে বানিয়ে বলছি তিনি নামাজ পড়তেন কি বানিয়ে না কোরআন দিয়ে অথচ ওই কোরআন দিয়েই গোলশানে নামাজ হচ্ছে ওই ইমাম সাহেবকে কোনোদিন হ্যাসকা টান দেওয়া দূরের কথা নাড়ি ভুড়ি দূরের কথা ফ্যান টাঙিয়ে হচ্ছে না এসি লাগিয়ে দিস তাহলে বুঝতে হবে নবীর কোরআন দিয়ে নামাজ আর আমার মতো আমির হামজা কোরআন দিয়ে নামাজ এক না অবশ্যই নামাজের ভেতরে পার্থক্য আছে না নেই রসুল তো আমরা বুঝি না রসুল মানে শুধু বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ না ইনি তো জানিয়েই দিয়েছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে আমার ওয়ারিশ সুতরাং আলেম কারা আমি কি এখনো বোঝাতে পেরেছি এই আলেম যারা এদেরকে যারা কষ্ট দিচ্ছে দিবে তামাম পৃথিবীতে কিন্তু আয়াতটা তামাম পৃথিবীর জন্য না সারা পৃথিবীর যেখানে আলেমদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন কেউ করবে এখন করছে তাদের জন্য আল্লাহ আযাব পাঠাবেই না পাঠালে তো কোরআন শরীফের এই আয়াত কেমন হয়ে যাচ্ছে এই জন্য আমাদের উচিত আযাব বন্ধ করার জন্য যারা আলেম মজলুম তাদের অত্যাচারটা বন্ধ করা দরকার না একটু বেশি বলে ফেললাম কিছু মানুষের মন খারাপ হয়ে গেল
আমি তো কোরআন পড়েছি এজন্য বললাম, আমি না বললে আমারও তো সমস্যা আছে। এইজন্য আমরা আহ্বান জানাবো যারা মজলুম কয়েদি, অনেক মজলুম মানুষ এখন বিনা কারণে জেলে আছে, আমি তো জানি। কারণ আমি প্রথমে যখন জেলে যাই আমার কোনো দোষ ছিল না, আমার দোষ এই যে আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম, আর ওই মসজিদের সভাপতি তখন সুদ খেত। থানায় যে কমপ্লেন দিয়েছে যে আমি যে সুদ খাই এলাকার মানুষ জানে, তো হুজুর সবার সামনে বললো কেন? আমি কি ওনার নাম ধরে বলেছিলাম? অথচ উনি গায়ে পেতে নিয়ে আমার ধরিয়ে জেলে দিল, জেলে দিয়ে তো উনি শান্তিতে ছিল না। ওনার যে দুইটা মেয়ে ছিল দুইটাই বেরিয়ে গেছে, বেরিয়ে যাবো যেন ওই হাত ধরে পালিয়ে যাওয়া। এরপর ওনার বউ গেছে পাগল হয়ে কুষ্টিয়া ওই ওই ইসে বড় বাজারের ওই গোলে, আমি প্রথমে ওখানে ছিলাম। এরপর ওই লোকটা এখন পাগল, হাফ প্যান্ট পরে থাকে। মাঝে মাঝে ওই এলাকায় যদি যাওয়ার সময় দেখা হয় বলে হুজুর আমারে মাফ করে দিন। আচ্ছা মাফ তো আমার কাছে না, আমি তো আর আপনার ক্ষতি করিনি, আপনি তো ক্ষতি করেছেন আল্লাহর সরাসরি। কত মানুষ কোরআনের কথা শুনতে আসতো, আপনি সেগুলোও বন্ধ করে দিলেন। সুতরাং এই প্রথমে এই বাস্তবতা আমি টের পেয়েছি যে জেলখানায় যাওয়ার এই যখন নিয়ে যায় আমার এই যে লোকটা নিয়ে গিয়েছিল, আমি বিস্তারিত বলতে চাই না। আমি যেটা বুঝতে পেরেছি, আলেমদের ওপরে কোনো মানুষ যদি জুলুম করে বিনা কারণে, অত্যাচার চালায়, নির্যাতন চালায়, দুনিয়ায় আগে আল্লাহ তাকে কিছু দেখাবে, না দেখালে কোরআনের ইয়াজুনা লাহুম আযাবুন আলিম আল্লাহর দেওয়ার দরকার ছিল না। এই জন্য আমাদের এই গজব আযাব আরও যেগুলো আসবে এগুলো বন্ধ করার জন্যে অবশ্যই পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা আলেমদের ওপর অত্যাচার জুলুম নির্যাতন করছেন এটা বন্ধ করেন এই মুহূর্তে, নয়তো আযাব আপনি যতই করেন ঠেকাতে পারবেন না। আমি প্রথম নাম্বারে বলেছিলাম আমার ওই সময় কোনো অপরাধ ছিল না, আমি ওনার মেয়ের দিকেও তাকাইনি, তাকিয়েছি না, এমনকি ওনার কোনো ক্ষতিও করিনি। উনি সুদ খায়, আর সুদখোর মানুষ মসজিদের সভাপতি থাকবে কি মেনে নেওয়া যায়? এইটাই বলেছিলাম, ওনার রাগ এইটাই, ওই বিনা কারণে আর আমার এই যে জেল খাটালে আমার তো কোনো দোষই ছিল না। বিনা কারণে এরকম অনেক মানুষ আমার মতো আজ পৃথিবীর বিভিন্ন জেলখানায় আছে। আব্বাস মাদানি আলজেরিয়ার কারাগারে আজ 18 বছর, এরকম বিভিন্ন জায়গায় মজলুম আলেমরা বিনা কারণে যে 10 বছর 8 বছর 20 বছর 25 বছর জেলখানায় পচতেছে। আমরা আশা করবো শাবানের মাসের সাহাবিদের নবীর যে শিক্ষাটা যে জেলখানার কয়েদিদের মুক্ত করে দেওয়া, আল্লাহ যেন আমাদের কথা তৌফিক দেন। বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের সময় তার বয়স ছিল কত মনে নেই, কত বছর ছিল? হ্যাঁ নবীজির বয়স কত ছিল বিবাহের সময়? 25 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স কত ছিল? কোনোদিন কোনো জায়গায় পড়েছে? আপনি কিন্তু শুনে শুনে বলেন, কোনোদিন কোনো অথেন্টিক কিতাবে পড়েছেন? আমি কালকে স্যারের কাছ থেকে একটা কিতাব পেয়েছিলাম, গোলাম মোস্তফার লেখা বিশ্ব নবী, আমার কাছে অথেন্টিক কিছু কিতাব আছে কিন্তু সেখানে এইভাবে লেখা ছিল না। আমি এক পলক দেখার পরে দেখলাম এই এইটা আমার মনে এসেছে, খাদিজাতুল কুবরার বয়স ওই সময় ছিল 27 বছর। কত? নবীজির চাইতে খুব বেশি হলো, মাত্র 2 বছর বেশি। কিন্তু আমরা এতদিন শুনেছি বা শুনে আসতেছি বিভিন্ন জায়গায় কত বছর ছিল? এই জন্য আপনাকে পড়ে মুসলমান হওয়া লাগবে, শুনে না, এই শোনার ভেতরে ঝামেলা আছে। আমি যা বলি এগুলো আপনি দরকার হয় পড়বেন। নবীজির জীবনের ওপরে এখন প্রায় 27টা অথেন্টিক গ্রন্থ আছে, তার ভেতরে আর রাহিকুল মাখতুম, বিশ্ব নবী, নবী রহমত, মানবতার বন্ধু, এগুলো খুব ভালো, পারলে এগুলো বাংলায় বের হয়েছে কিনে নেবেন। তাহলে এই যে বিশ্ব নবী এই বইতে 27 বছর লেখা আছে, এটা অথেন্টিক হাদিস আছে, এর পেছনে হাদিসের রেফারেন্স দেওয়া আছে। নবীজির বয়স ছিল 25, খাদিজাতুল কুবরার বয়স ছিল কত? 27। তিনি ওই সময় কি ছিলেন? বিধবা। কি ছিলেন? বিধবা ছিলেন। 40 বছর তিনি বিধবা ছিলেন, এর আগে তার 3টা বিয়ে হয়েছিল, 4 নম্বর স্বামী বিশ্ব নবী, এইটা ঠিক আছে। এর আগে তিনি 3 বার বিবাহ, 3টা স্বামী মারা গেছে, 3টা স্বামী থেকে যে সমস্ত সম্পদগুলো তিনি পেয়েছিলেন
আর তার বাবার যে অঢেল সম্পদ ছিল পুরো আরব জাহানি ওই সময় 13 জন ধনীর তালিকায় নাম ছিল যাদের খাদিজাতুল কুবরার নাম ছিল 3 নম্বরে সুবহানাল্লাহ তার যত কিছু তিন স্বামী থেকে তার বাবা থেকে পেয়েছিলেন সবগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনের জন্য প্রচারের জন্য তিনি খরচ করে দিয়েছিলেন এইজন্য অন্যান্য স্ত্রীরা যখন খাদিজার বিরুদ্ধে কোনো কথা নবীর সামনে বলতেন নবীর মুখটা মনে মলিন হয়ে অগ্নি শর্মিত হয়ে যেতেন আর বলতেন দেখো তোমরা সব আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী এজন্য খাদিজার ইন্তেকালের আগ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা যান তার আগ পর্যন্ত কতদিন সংসার করেছিলেন 39 বছর কত এই যে 39 বছর পর্যন্ত সংসারে তিনি কোনোদিন আর আরেকটা বিয়ে করা লাগবে এরকম মনও তার তৈরি হয়নি তাহলে স্ত্রী কেমন ছিলেন এটা যেহেতু হাসপাতালের বিভিন্ন জায়গায় মাইক সেট করা আছে মানে মেয়েরাও শুনছে আর এটা রেকর্ড হয়ে কালকে তো ইন্টারনেটে যে কত মহিলা শুনবে সম্মানিত মা বোনেরা আপনার স্বামীর সাথে আপনার আচরণ এমন হওয়া লাগবে খাদিজার মতো অন্তত আপনি যতদিন বেঁচে আছেন ওজন আর বিয়ে করার কোনো মনই তৈরি না করে আপনি তো ঠিক বলবেন এটা ঠিক বলা দরকার মেয়েদের বউ থাকার পরে আরেকটা বিয়ে করতে মনে চায় এরকম পুরুষ মানুষ দেশে নেই আছে মানে আমাদের বড় হুজুর আমাদের আক্তার হুজুরের কি বউ থাকার পরও আরেকটা বিয়ে করেছে তার মানে আগের যেটা আছে অবশ্যই খাদিজার মতো এই জন্য যে সমস্ত মেয়েরা শুনতেছেন আপনার ওই যে বাইরে মেয়েরা সব লাইন দিয়ে শুনতেছে ওদের বিরুদ্ধে বলছে তাও শুনছে সম্মানিত মা বোনেরা আপনার আচরণ হওয়া লাগবে খাদিজাতুল কুবরার মতো অন্তত যতদিন আপনি স্বামীর সংসারে আছেন এমন ব্যবহার করবেন খাদিজার মতো যেমন জীবনেও কোনোদিন আর আপনি থাকতে বিয়ের মন আর মনেও না আসে যে আরেকটা বিয়ে করা লাগবে আল্লাহ আমাদের যারা সংসারে আছে এদেরকে খাদিজাতুল কুবরার মতো যেন চরিত্র দান করে জোরে বলেন আমিন আমরা কথা তুলেছিলাম সালাম নিয়ে শান্তি নিয়ে কথা মনে আছে সালাম আর শান্তি নিয়ে কথা তুলেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন সালাম আমার আল্লাহর নাম শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর আর শান্তির সব উপাদান আল্লাহ লুকিয়ে রেখেছেন কোরআনের বিধানের ভেতরে এজন্য কোরআন তেলাওয়াত থেকে শুরু করে কোরআনের বিধান মানা পর্যন্ত পুরাটাই শান্তি পুরাটাই কি শান্তি শান্তির ভেতরে লুকিয়ে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো শান্তির ভেতরে রেখেছেন যে কথা বললাম কেয়ার্স স্টেভেন পপ সম্রাট সারাটা জীবন তিনি কাটিয়েছিলেন কিন্তু কোনোদিন শান্তি পাননি কাঙ্ক্ষিত কি একটা আওয়াজ শুনলেন যে আওয়াজের ভেতর থেকে শিক্ষার এখনো পর্যন্ত তিনি বেঁচে আছেন লন্ডনে এর যে কোরআন রিসার্চ সেন্টারের মহাপরিচালক তিনি এখন তিনি বিভিন্ন জায়গায় দেখবেন স্টেজে গান করে ইন্টারনেটে কেয়ার্স স্টেভেন এবং ইউসুফ ইসলাম লিখে সার্চ দেবেন চলে আসবে তাকে শান্তি দিয়েছিল আল্লাহর নামে কোরআনে আল্লাহর নাম সালাম দিয়ে তিনি এমন একটা গান লিখেছেন বা বলে আপনার এমনি শান্তি চলে আসবে সালাম ইউসুফ ইসলাম বলে লিখবেন দেখবেন ওই গানটা আসবে এই জন্য আমরা শান্তি আল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যে শান্তিতে রেখেছে এই শান্তি যেন আরো বৃদ্ধি করে দেন যে অবস্থায় আমরা আছি 24 ঘন্টা এখন সারা পৃথিবীর সব মানুষ আতঙ্কে আছে না জানি কখন আমারে করোনা ধরে যদিও এটা এত আতঙ্কগ্রস্ত রোগ না করোনা হলেই মারা যাবে বিষয়টা এমন না কমপক্ষে আপনার এই গলদেশের ভেতরে 4 দিন অবস্থান করে এই ভাইরাসটা এর ভেতরে কাশি এবং গলা ব্যথা এই দুইটা উপসর্গ যদি দেখতে পান তো বেশি বেশি গরম পানি লবণ জাতীয় খাবার এবং লেবু আরো কয়েকটা নাম আছে বিশেষ করে আদা রসুন শাকসবজি মধু কালো জিরা এরকম আরো কয়েকটা নাম আছে সবচাইতে বেশি কার্যকর ভূমিকা হচ্ছে গরম পানি আর লবণ জাতীয় খাবার লবণ মিশিয়ে এই পানিটা এই
এই দুইটা বিষয় যদি কেউ খেতে পারে চার দিন একাধারে তাহলে ওইটা ওই ভাইরাসটা নষ্ট হয়ে যায় আপনি আবার সুস্থ হতে পারবেন সুতরাং যারা এরকম উপসর্গে আছেন এগুলো আমল করেন কাজ হবে আর যে সমস্ত নিয়ম নীতিগুলো আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আর রাষ্ট্রের বিধানও মানা ফরজ দায়িত্বশীল যারা আছে তাদের কথাও মানা ফরজ যদি তাদের কথা আল্লাহ রাসূল এবং মানবতার সাথে মিলে যায় আমার কথা হয়তো বুঝেননি কালকে আমরা এশার নামাজে এই আয়াতটা পড়েছিলাম সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ঈমানদারকে ইয়া আয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ওহে যারা ঈমানের দাবি করো ঈমানের দাবি আমাদের নেই আছে ঈমানের দাবি যারা করো তাদেরকে বলছি আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো ইতাআত করো ওয়াতিউর রাসূলা আমার রাসূলের ইতাআত করো আনুগত্য করো পাউলিল আমরি মিনকুম আর তোমাদের ভেতরে যারা নেতা আছে তোমাদের ভেতরে যারা অভিভাবক আছে গাইডলাইন দাতা আছে তোমাদের যারা দেখিয়ে চলে পথ দেখিয়ে চলে যারা নেত মানে উপরের দায়িত্বশীল যারা আছে তাদের কথাও তোমরা মেনে নাও এদের আনুগত্য করো এদেরটাও মানা ফরজ আমাদের এখানে প্রশ্ন আসতে পারে যারা আরবি বোঝে হয়তো তাদের পক্ষ থেকে যে আতিউ এই যে ফেল পড়া কোরআন শরীফ আমি পড়ে তিনটা বিষয়ের সাথে রিলেটেড পেয়েছি যেখানে আল্লাহর ইতাআতের কথা সেখানে আপনি কোরআনে রাসূলের ইতাআতের কথা পাবেন পুরা কোরআন সব জায়গায় যেখানে দেখবেন আতিউল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়েছেন আতিউর রাসূল তার মানে আল্লাহকে কেউ যদি মেনে চলে রাসূলকে মানে না আল্লাহ তাআলা বোঝাতে চান ও জানো আমি আল্লাহকেও মানে না কথা বোঝা গেছে এজন্য আল্লাহকে যে পাইতে চান হযরতকে ভালোবেসে গজল নেই কার লেখা নজরুল ইসলামের এটা কিন্তু কোরআনের আয়াতের একটা অনুবাদ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের অনুবাদ বলিং কুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তাহলে আমরা বলছিলাম ইতাআত যে বিষয়টা এটা শুধু আল্লাহর সাথে সম্পর্কিত আর আল্লাহ যেখানেই তার কথা সেখানে কার কথা রাসূলের কথা এজন্য আল্লাহকে পেতে হলে আপনাকে রাসূল লাগবে আল্লাহকে পাওয়ার জন্য কাকে লাগবে কেউ রাসূলকে মানে কিন্তু আল্লাহকে মানে না ওজন আর রাসূলকেও মানে না কারণ একটার সাথে আরেকটা রিলেটেড সম্পর্কিত জোড়া দেওয়া আছে দ্বিতীয় নাম্বার পড়া কোরআনে যেখানে এই নামাজের কথা সেখানে যাকাতের কথা আপনি সালাতা ওয়া যাকাত আপনি নামাজ পড়েন কিন্তু সম্পদের যাকাত দেন না আল্লাহ বলেন ওজন নামাজও পড়ে না এরকম নামাজি দেশে এখন নেই হাজার হাজার আছে আরো যাকাতকে অনেকে জরিমানা মনে করে অথচ যাকাতের ওই সম্পদটা কিন্তু আপনার না অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম আল্লাহ বলেন ধনীদের সম্পদের ভেতরে আমি গরিবদের হক লুকিয়ে রাখি ওরা যেন ওই হকটা মেরে না খায় হকটা যেন ফিরিয়ে দেয় আপনার বাড়িতে যে গোলা আছে গোলায় মনে করেন 200 মন ধান আছে এই 200 মন ধানের হক কিন্তু আপনার না ওর ভেতরে অনেক মুরগির খাবার আছে অনেক পশু পাখির খাবার আছে অনেক গরিবের খাবার আছে কারণ আপনার বাড়িতে তারা কাজ করবে আপনার তাকে খেতে দেওয়া লাগবে এই খাবার কি সেই 200 মন ধান আপনার এই জন্য তো আফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম অনেক সম্পদ লুকিয়ে রেখেছি ওখান থেকে ওগুলো সব বিভিন্ন জায়গায় যাবে আমি তোমাকে খালি আমানতদার বানালাম যেন তুমি একটু রক্ষণাবেক্ষণ করে রাখতে পারো এগুলো যাকাতের বেলায়ও ঠিক এরকম অথচ যাকাতকে যারা জরিমানা মনে করেন দিতে চান না নামাজ পড়তে পড়তে পাঁচ অক্তের জায়গায় আপনি আরো ছয় অক্ত পড়েন না আপনার নামাজ হবে না কারণ একটার সাথে আর একটা সম্পর্কিত তিন নম্বরে যেখানেই আল্লাহর বিধানের কথা সেখানেই মা বাবার বিধানের কথা আছে আনিস মানে শুকরিয়া আদায় করার কথা আল্লাহর শুকরিয়া আদায় করার কথা যেখানে পাবেন কোরআনে সঙ্গে সঙ্গে ওখানে মা বাবার নাম আছে ওখানে রসুলের নাম নেই ওখানে ওই যাকাত নামাজের নাম নেই কে আছে আনিস করলি ওয়ালি ওয়ালি দায়িকা পোড়া কোরআনে এইটা আমি পোড়া কোরআন একেবারে যতবার পড়েছি সব জায়গায় দেখেছি আনিস করলি ওয়ালি ওয়ালি দায়িকা তোমরা আল্লাহর শুকরিয়া যদি আদায় করো মা বাবারও শুকরিয়া আদায় করো কারণ তোমার পেছনে আল্লাহর যেমন আল্লাহর কষ্ট নেই আল্লাহর কষ্ট বলতে কোন ফায়া কোন আল্লাহ বলেন হও হয়ে যায় এই কিন্তু তোমার পেছনে যে শ্রমগুলো আছে আল্লাহর পরে সবচাইতে বেশি এই পৃথিবীতে মা আর বাবার কার এই জন্য
জন্য আল্লাহ পক্ষপাতিত্ব করেন না আল্লাহর কষ্টের পরে যারা বেশি কষ্ট করে সন্তানের জন্য আল্লাহ তাদের নামটা ঢুকিয়ে দিয়েছেন আনিস করলি ওয়ালি ওয়ালি দাইকা এরপরে আবাদা রব্বুকা আল্লাহ তাহবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এখানে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ নবীজির নাম দিতে পারতেন দিয়েছেন পৃথিবীর কোন নেতার নাম দিতে পারতেন দিয়েছেন না পৃথিবীর কারো নাম দেয় এমন কি স্ত্রীরও অনেক অবদান আপনার প্রতি আছে কিন্তু স্ত্রীর নাম এখানে দেয়নি কার নাম দিয়েছে বাবার নাম এজন্য আল্লাহর আনুগত্য আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়ামত পেয়েছে আল্লাহর এজন্য শুকরিয়া আদায় করে কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করে না মা বাবার খেদমত করে না ও যেন আল্লাহরও শুকরিয়া আদায় করে না আমার কথা বোঝা যায়নি তাহলে পড়া কোরআনে আমরা তিনটা বিষয় পেলাম রিলেটেড তিনটা একটার সাথে আরেকটা একটা আল্লাহর আনুগত্য যেখানে রাসূলের আনুগত্য সেখানে নামাজ যেখানে যাকাত সেখানে আল্লাহর শুকরিয়া আদায় যেখানে রাসূলের না মা বাবার শুকরিয়া আদায় সেখানে সুতরাং এটা একটু মনে রাখা লাগবে তে একটা করেন আরেকটা করেন না তাহলে আপনার স্থান হবে কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীরের উপরে এটা হাদিস সূরা আরাফের তাফসিরে আছে কিয়ামতের দিন আল্লাহ একটা প্রাচীর বানিয়ে দেবেন তার নাম আরাফ নাম কি এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না এই জায়গায় দাঁড় করিয়ে রাখবে সাহাবীরা বললেন হুজুর ও জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না মানে আল্লাহর নবী বলেন সাহাবীরা এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে না এই জন্য কারণ এরা দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য সারাটা জীবন ব্যয় করেছে আল্লাহর দিন কায়েম হবে এই মন নিয়ে যারা দুনিয়ায় কাজ করে এদেরকে আল্লাহ জাহান্নামে দেয় না হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে না কি সেটা এখানে কয়েকটা পয়েন্ট আছে না তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে রাসূলের উপরে বিশ্বাস করার পরে এই দুইটা দাবি ঠিক রাখতে গিয়ে জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাও এইটাই ভালো কাজ এইটাই দালিকুম খায়রুল লাকুম আল্লাহ বলেন এইটাই ভালো কাজ ইনকুম তুম তালাবুন যদি তোমরা বুঝে থাকো এই জন্য দিন কায়েমের জন্য যারা দুনিয়ায় কাজ করবে এদেরকে আল্লাহ দেবে না কোথায় বলেন না কেন দ্বিতীয় নম্বর আল্লাহ এদেরকে জান্নাতেও দেবে না কেন নবীজি বললেন সাহাবীরা এই লোকগুলো হয়তো দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে যাকাত দিয়েছে কিন্তু মা বাবার সাথে এদের সম্পর্ক ভালো ছিল না এই জন্য আল্লাহ এদেরকে জান্নাতে দিচ্ছে না কত বড় গুরুত্বপূর্ণ কথা চিন্তা করেন আপনার সব ছিল কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না তাদের মনে দুঃখ দিয়েছেন এই জন্য আপনাকে আল্লাহ জান্নাতে কিন্তু দেবে না এখন এই যে আরাফ নামক যে প্রাচীরের উপর আপনাকে আল্লাহ দাঁড় করিয়ে রাখবে নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেন না যে কতদিন রাখবে এরকম কপাল যদি আমাদের কারো হয় এই কপাল তো খুব ভালো নাকি যারা কথা বলছেন ওরা মনে হয় এটা চাই আপনি এরকম কপাল চান সুতরাং মা বাবার সাথে সম্পর্ক ভালো করা লাগবে আমরা কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে না সালাম না এই যে আতিউ শব্দটা আতিউ এটা ফেল এটা ভার্ব এটা ক্রিয়া আরবিতে আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন দেখবেন কোরআনে আতিউ শব্দটা শুধু নিজের নামে আছে আর রাসূলের নামে আছে তাছাড়া পুরা কোরআনে আর কারো নাম যদি থাকে তার শেষে আতিউ নেই এই আয়াতের ভেতরেও তিনটা বিধান আছে এক নম্বরে আতিউ আছে আল্লাহর নামে দুই নম্বরে রাসূলের নামে কিন্তু উলিল আমরের আগে আতিউ আছে আছে আপনি হাফেজ না নেই কেন নেই কোনোদিন আবিষ্কার করেছেন এইটাই তো চিন্তা ভাবনা করা লাগবে কোরআন শুধু পড়ার জন্য না আতিও নেই কেন আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রায় 11টা তাফসির এক জায়গায় করেছিলাম চিন্তা করলাম আতিও আল্লাহ এই জায়গায় দিল না কেন কত সুন্দর মিল না আতিউল্লাহ ও আতিউর রাসূলা ও আতিউল উলিল আমরি এরকম দিলে মিলে যেত কিন্তু মিলছে না 11টা তাফসিরের সামারাইজ করে আমার এই জ্ঞানে ধরা পড়েছে আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন এই কারণে যে আল্লাহ রাসূলকে মানতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না আপনার বুঝে আসুক আর না আসুক আপনার চাইতে ওনারা ভালো বোঝে নাকি এই জন্য ওনাদের ব্যাপারে কোনো কমেন্ট নেই কোনো প্রশ্নও করা যাবে না কিন্তু উলিল আমরি মিনকুমের আগে আতিউ নেই এই জন্য নেই কারণ উলিল আমর একবারে চোখ কান বুঝে আপনি চিন্তা ভাবনা ছাড়া মানতে পারবেন না আগে দেখতে হবে যে আমি যাকে মেনে চলি আমার বস মনে করেন
ডক্টর মহিউদ্দিন হোক আর এই আমার উপরে আরো যারা আছে যে যে বিভাগে আছেন তার উপরে যারা আছে প্রশাসনে যারা আছে তার উপরে যিনি আছে দেশের দায়িত্বে যিনি আছে তার উপরে যারা আছে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এই আয়াতটা মিলবে আমি যাকে মেনে চলতে চাই সেই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা এ যদি আল্লাহ রাসূলকে মেনে চলে তাহলে তাকে মেনে নেওয়া জায়েজ আছে জায়েজ না ফরজ আর সে যদি না মানে তাহলে অন্য কোন ব্যবস্থা আপনাকে তালাশ করা লাগবে ওকে মানা যাবে না লা তাআত আলি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক আল্লাহ রাসূল নারাজ হয় এরকম কোন কাজ দুনিয়ার কাউকে খুশি করতে গিয়ে করা জায়েজ নেই আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত বিধানগুলো এখন দেওয়া হচ্ছে এগুলো আল্লাহ রাসূলের অন্তত বিরুদ্ধে না বিশেষ করে যে জুমার নামাজ আজকে আপনারা দেখলেন আমরা প্রায় 12টার সময় শুরু করলাম কেন কারণ এখন ধর্ম প্রতিমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীলরা যে থিওরিগুলো দিচ্ছে এই মহামারী থেকে বাঁচার জন্য ওনারা তো আমাদের ক্ষতি চাই বিষয়টা এমন না কি আমাদের বাঁচাতে চায় না জন্য বাঁচানোর জন্য বিভিন্ন পন্থা তারা নিয়েছে এমনকি মসজিদে ঘন ঘন আসা এই গ্যাদারিং করা এই বিষয়গুলো পর্যন্ত এখন অনেক কমিয়ে দিয়েছে এমনকি জুমার নামাজের এই বায়ানগুলো দীর্ঘায়িত না করে খুব সংক্ষেপে কিছু মূল কথাগুলো বলে শেষ করার কথা এমনকি সুন্নত নামাজ আপনারা বাড়িতে পড়বেন এরকম নিয়ম কালকে ধর্ম প্রতিমন্ত্রী অলরেডি দিয়েছে অবশ্যই আমাদেরকে বাঁচার জন্য মানে এই আয়াতের ভেতরে কিন্তু মিলে যাচ্ছে কারণ ওরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে কথা মিলে বলবে ততক্ষণ তাদের মানা কি এটা নবীজির জামানায়ও ছিল আল্লাহর নবীর জামানায় একবার মসজিদে নববীতে থাকাকালীন প্রচন্ড ঝড় আর বৃষ্টি পুরো এলাকা কাঁদা কর্মাক্ত হয়েছে মানে বেলালের মাধ্যমে নবীজি ঘোষণা দিয়ে দিলেন এখন যেন অন্তত মসজিদে কেউ না আসে যে যেখানে আসে সেখানে যেন নামাজ পড়ে নেয় বাড়িতে এটা করেছিলেন কেন ঝড়ের ভেতরে বৃষ্টির ভেতরে কাদার ভেতরে মানুষ যদি আসে মসজিদে নববী এই যে অপরিষ্কার হয়ে যাবে এমনকি মানুষের কষ্ট হবে এই দিকে খেয়াল করে কিন্তু অন্তত যারা দায়িত্বে আছে এই থিওরিগুলো দিচ্ছে সুতরাং এইটা নবীজির জামানায় মেনে নেওয়া যেমন ফরজ ছিল এখনো রাষ্ট্রের এই বিধানগুলো মানা কি আশা করি আমার কথা বোঝা গেছে এটা শাবান মাস কোন মাস শাবান মাসের কিছু কথা আমরা কয়েক মিনিটে তিন চার মিনিটের ভেতরে এগুলো বলতে চাচ্ছি শাবান মাসের কিছু গুরুত্ব আছে শাবান বিশ্বনবী জানিয়েছেন শাবান মাস হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস খেয়াল করেছেন আমি কিন্তু কোরআনের দুইটা আয়াত পড়েছিলাম প্রথম পড়েছি সূরা তাওবার 61 নাম্বার আয়াতের শেষের অংশ আর দ্বিতীয় নাম্বারে সূরা হজের 32 নাম্বার আয়াতটা পড়েছিলাম আল্লাহ বলেন যালিকা ওয়া মাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব এই পৃথিবীতে আমি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান দেবে তো তারা যাদের ভেতর আমার ভয় আছে এই শাবান মাসে নিদর্শন এটা কার নিদর্শন আল্লাহ আল্লাহর নিদর্শন এটা আপনি কি করে জানলেন লেখাপড়া বাড়াতে হবে আপনারা কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারেন না কেমন মুসল্লি আপনারা একটা প্রশ্ন করে তো আমি জবাব পাই না শাবান মাস রমজান মাস এটা যে আল্লাহর নিদর্শন কেন এ কেনর জবাব অবশ্যই কোরআনে হাদিসে আছে না নেই আছে একজন বলেন তো কেন এটা সূরা তাওবার ভেতরে আছে 10 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে আছে ইন্না উদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ইলা আখিরি আয়াত আরো বড় আয়াত তো এটা আমি এক দেড় লাইন বললাম আল্লাহ তাআলা বলেন আমি আসমান জমিন যেদিন সৃষ্টি করি ওই দিন 12টা মাসের নাম আমি আল্লাহ নিজে কোরআনে কারিমে আমার কিতাবে লিখে দিয়েছি এখানে কিতাব বলতে কোরআন শরীফ কিতাব মানে দুনিয়া আসমান যেদিন তৈরি করে সেই দিন আমার আল্লাহ 12টা মাসের নাম কিন্তু কোথায় লিখে দিয়েছে কিতাবে লিখে রেখেছে এটা আমি আল্লাহর নিদর্শন যালিকা দ্বীনুল কাইয়্যিম সুতরাং এই জন্য এই আয়াতটা আমি পড়েছি যে আল্লাহর নিদর্শনের ভেতরে রমজান মাস শাবান মাস এটা আছে কারণ আল্লাহর নবী নিজে বলেন যে এটা আমার মাস কার মাস আল্লাহর নবীর মাসে আল্লাহর নবী কি করতেন কয়েকটা কাজ তিনি বেশি করতেন হচ্ছে শাবান মাসে তিনি যাকাতের প্রস্তুতি নিতেন এক বছরে যাকাতের প্রস্তুতি আল্লাহর নবী সহ সাহাবা একরামকে নিয়ে তিনি নিতেন যে যাকাতের প্রস্তুতি নাও
এক বছরে যাকাতের যে সম্পদগুলো আছে এগুলো সব বের করে ফেলো, কারণ সামনে রমজান মাস, রমজানে যাকাত দিলে 1 টাকায় 70 টাকার সওয়াব হবে। দ্বিতীয় নম্বর, গরীব দুঃখী অসহায় যারা তারা তাদের দ্বারা রোজা রাখা সহজ হবে। এই প্রস্তুতিগুলো আমরা এই শাবান মাসে নিতে পারি না, যে যেখানে আছে আমরা চেষ্টা করি। দ্বিতীয় নম্বরে আমি এই যে পয়েন্টগুলো লিখেছিলাম আজকে, যেহেতু এই অবস্থার কারণে আমি সব বলতে পারছি না, আমি শেষে চলে যাচ্ছি। দ্বিতীয় নম্বর, সাহাবা ইকরাম করেছিলেন কোরআনের তেলাওয়াত তারা বাড়িয়ে দিতেন। কিসে? সামনে কোরআন মাসের, কোরআন নাজিলের মাস আসতেছে, আপনি যদি এখনই প্রস্তুতি না নেন তো সামনে কোরআন নাজিলের মাসে কি পড়বেন? সুতরাং যারা জানেন ভালো তাদের প্রস্তুতি আরো বাড়িয়ে দেন, যারা জানেন না তারা প্রস্তুতি নেন। তিন নম্বরে, কর্জ পরিশোধ করার এই মাসটা ছিল মোক্ষম সময়। আপনার বিভিন্ন দোকানে জায়গায় ধার আছে, এই ধারগুলো শোধ দেবেন। দ্বিতীয় নাম্বার, যার কাছে পাওনা পান হাল খাতার মাধ্যমে তার টাকা আপনি আদায় করবেন, উসুল করবেন, বাকি তুলবেন। চার নম্বরে, ওই জামানায় বিশ্বনবী সহ কয়েদি যারা আছে জেলখানায় তাদেরকে তিনি মুক্তি দিয়ে দিতেন। অধিকাংশ কয়েদিকে তারা মুক্তি দিয়ে দিতেন, কারণ সামনে মুক্তির মাস। কিসের মাস? রমজান মাসে হাজার লক্ষ মানুষকে আল্লাহ জাহান্নাম নামক জেলখানা থেকে, কয়েদিখানা থেকে মুক্ত করে দেবেন। সেটার আগেই বাস্তব নবীজি নিজে দেখাতেন যে শাবান মাসে হাজারো কয়েদিকে তিনি মুক্ত করে দিতেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এখানে শাবান মাস এসেছে আর আমরা যদি এই চারটা বললাম কিছুই নিতে না পারি, কিছু নেওয়া লাগবে না, কি নেবেন বলে? যেন আমরা দায়িত্বে যারা পেয়েছি, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা দায়িত্বে আছেন, অন্তত করোনার যে সংক্রম যেগুলো ছড়াচ্ছে, জেলখানায় যেভাবে মানুষ থাকে আপনি দেখেছেন? আপনাদের তো জেল জরিমানার সাথে কোনো সম্পর্ক নেই, আপনি সব আল্লাহর ওলি। জেলে তো যাবো আমি হুজুর, নাকি না? আমি গেছি, আমি দেখেছি ওখানে যেভাবে মানুষ থাকে কি যে কষ্ট। ও তো সংক্রম আরো বেশি হবে, করোনা ওখানে ছড়ানো আরো সহজ। এই জন্য যারা দায়িত্বে আছেন সরকারের, আমার মনে হয় শাবান মাসে নবীজির এই শাবানের শিক্ষাটা নেওয়ার জন্য কয়েদি যারা আছে, যারা বিনা কারণে জেলে আছে, যারা মজলুম, তাদেরকে অন্তত মুক্ত করে দেওয়া। অত জোরে বলার দরকার নেই। আর এই সমস্ত গজবগুলো বন্ধ করার জন্য আমি প্রথমে যে আয়াতটা পড়েছিলাম সূরা তাওবার 61 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাযীনা, আর যারা ইউযুনা, শব্দের দিকে খেয়াল করেন তো, ইউযুনা এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ কিন্তু আযা দিতে পারতেন, আযা মানে পাস্ট, অতীত। আযা না দিয়ে ইউযুনা দিলেন কেন? আল্লাহ বলেন যারা কষ্ট দিচ্ছে দেবে, কাকে? রাসূল আল্লাহি, আমার রাসূলকে। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য দুনিয়ায় আমি আযাব পাঠাবই, তাও যেমন তেমন আযাব না, আযাবুন আলীম, ইসমে তাফজিল, ভয়ঙ্কর আযাব পাঠাবো। মহামারী আকারে এখন যেটা চলছে এটা ভয়ঙ্কর না? আমার যতটুকু বিশ্বাস কোরআনের উপরে, আমার মনে হয় এই আয়াতটা আল্লাহ এখন কিছু দেখাচ্ছে। যে বললেন ঠিক ঠিক, এখন রসুল আছে দুনিয়ায়, রসুল আসবে, তাহলে ইউযুনা আল্লাহ দিলেন কেন? আল্লাহ দিনা ইউযুনা রসুল আল্লাহ, যারা রসুলকে কষ্ট দিচ্ছে দেবে, তে রসুল তো নেই আর আসবেও না, তাহলে আয়াত মিথ্যা। ইউযুনা রসুল আল্লাহ দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন রসুল কেয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু রসুলের ওয়ারিশ থাকবে। নবীজি এন্তেকালের আগে এটা জানিয়েছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সারা, আলেম হওয়া লাগবে। আবার শুধু নামের আগে মাওলানা মুফতি লেখা থাকলে হবে না, আলেম হওয়া লাগবে। আলেম কারা আমি বলেছিলাম এখানে, যারা জ্ঞানের উপরে আমল করে তারা আলেম। আজ জ্ঞানের উপরে আমল পৃথিবীতে আছে নেই? অধিকাংশ আলেম সব গোপন করে রাখে। আমার যতটুকু ধারণা, ঢাকা শহরে যত মসজিদ আছে ইমাম তো কম নেই, প্রত্যেক মসজিদে অন্তত ইমাম আছে, আর আমার মতো ছোট ইমাম কোনো মসজিদে নেই, সব বড় বড় ইমাম। আপনি একটা মসজিদ দেখান তো যেখানে হেদায়েতের কথা বলা হয়, দেখান নেই? যা সভাপতি বলে দেয় তাই বলো। এমনকি বড় বড় যে মসজিদগুলো আমরা নাম শুনি, এই যে ধানমন্ডি, উত্তরা, দোলশান, বনানী, বাড়িধারা, এখানে আমার মনে হয় বাংলায় কোনো কথা বলা হয় না, শুধু আরবিতে বলা হয়, কেউ যেন সামনে না বসে ও মনে করে ইমামতি এটা আমার 14 বংশের পাওয়া, এ কিয়ামত পর্যন্ত থাকবে, আমি মরে গেলে আমার ছেলে করবে।
বিশ্বনবী নিজে নামাজ পড়িয়েছেন কাবার চত্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুদলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আর ওগুলো যারা বোঝে দেখবেন যারা কাফের ওরা আপনাকে তেড়ে তেড়ে মারতে আসছে এমন কি ওঠের নাড়ে ভড়ি চাপিয়ে দিত গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে টান দিত কথা বলেন না কেন এগুলোকে বানিয়ে বলছি তিনি নামাজ পড়তেন কি বানিয়ে না কোরআন দিয়ে অথচ ওই কোরআন দিয়েই গুলশানে নামাজ হচ্ছে ও ইমাম সাহেবকে কোনোদিন হেসকা টান দেওয়া দূরের কথা নাড়ি ভড়ি দূরের কথা ফ্যান টাঙিয়ে হচ্ছে না এসি লাগিয়ে দিস তাহলে বুঝতে হবে নবীর কোরআন দিয়ে নামাজ আর আমার মতো আমির হামজা কোরআন দিয়ে নামাজ এক না অবশ্যই নামাজের ভেতরে পার্থক্য আছে না নেই রসুল তো আমরা বুঝি না রসুল মানে শুধু বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ না ইনি তো জানিয়েই দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে আমার ওয়ারিস সুতরাং আলেম কারা আমি কি এখনো বোঝাতে পেরেছি এই আলেম যারা এদেরকে যারা কষ্ট দিচ্ছে দিবে তামাম পৃথিবীতে এতে আয়াতটা তামাম পৃথিবীর জন্য না সারা পৃথিবীর যেখানে আলেমদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন কেউ করবে এখন করছে তাদের জন্য আল্লাহ আযাব পাঠাবে না পাঠালে তো কোরআন শরীফের আয়াত কেমন হয়ে যাচ্ছে এই জন্য আমাদের উচিত এই আযাব বন্ধ করার জন্য যারা আলেম মজলুম তাদের অত্যাচারটা বন্ধ করা দরকার না একটু বেশি বলে ফেললাম কিছু মানুষের যে মন খারাপ হয়ে গেল আমি তো কোরআন পড়িয়েছি এই জন্য বললাম আমি না বললে আমারও সমস্যা আছে এই জন্য আমরা আহ্বান জানাবো যারা মজলুম কয়েদি অনেক মজলুম মানুষ এখন বিনা কারণে জেলে আছে আমি তো জানি কারণ আমি প্রথমে যখন জেলে যাই আমার কোনো দোষ ছিল না আমার দোষ এই যে আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম আর ওই মসজিদের সভাপতি তখন সুদ খেত অনেক থানায় যে কমপ্লেন দিয়েছে যে আমি যে সুদ খাই এলাকার মানুষ জানে তো হুজুর সবার সামনে বললো কেন আমি কি ওনার নাম ধরে বলেছিলাম অথচ উনি গায়ে পেতে নিয়ে আমার ধরিয়ে জেলে দিল জেলে দিয়ে তো উনি শান্তিতে ছিল না ওনার যে দুইটা মেয়ে ছিল দুইটাই বেরিয়ে গেছে বেরিয়ে যাবো যে ওই হাত ধরে পালিয়ে যাওয়া এরপর ওনার বউ গেছে পাগল হয়ে কুষ্টিয়া ওই ওই ইসে বড় বাজারের ওই কোলে আমি প্রথমে ওখানে ছিলাম এরপরে ওই লোকটা এখন পাগল হাফ প্যান্ট পরে থাকে মাঝে মাঝে ওই এলাকায় যদি যাওয়ার সময় দেখা হয় বলে হুজুর আমারে মাফ করে দিন আচ্ছা মাফ তো আমার কাছে না আমি তো আর আপনার ক্ষতি করিনি আপনি তো ক্ষতি করেছেন আল্লাহর সরাসরি কত মানুষ কোরআনের কথা শুনতে আসতো আপনি সেগুলো বন্ধ করে দিলেন সুতরাং এই প্রথমে এই বাস্তবতা আমি টের পেয়েছি যে জেলখানায় যাওয়ার যখন নিয়ে যায় আমার এই যে লোকটা নিয়ে গিয়েছিল আমি বিস্তারিত বলতে চাই না আমি যেটা বুঝতে পেরেছি আলেমদের ওপরে কোনো মানুষ যদি জুলুম করে বিনা কারণে অত্যাচার চালায় নির্যাতন চালায় দুনিয়ায় আগে আল্লাহ তাকে কিছু দেখাবে না দেখালে কোরআনের ইউজুন আল্লাহুম আযাবুন আলিম আল্লাহর দেওয়ার দরকার ছিল না এই জন্য আমাদের এই গজব আযাব আরও যেগুলো আসবে এগুলো বন্ধ করার জন্য অবশ্যই পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা আলেমদের ওপর অত্যাচার জুলুম নির্যাতন করছেন এটা বন্ধ করেন এই মুহূর্তে নাই তো আযাব আপনি যতই করেন ঠেকাতে পারবেন না আমি প্রথম নাম্বারে বলেছিলাম আমার ওই সময় কোনো অপরাধ ছিল না আমি ওনার মেয়ের দিকেও তাকাইনি তাকিয়েছি না এমনকি ওনার কোনো ক্ষতিও করিনি উনি সুদ খায় আর সুদখোর মানুষ মসজিদের সভাপতি থাকবে একই মেনে নেওয়া যায় এইটাই বলেছিলাম ওনার রাগ এইটাই ওই বিনা কারণে আর আমার এই যে জেল খাটালে আমার তো কোনো দোষই ছিল না বিনা কারণে এরকম অনেক মানুষ আমার মতো আজ পৃথিবীর বিভিন্ন জেলখানায় আছে আব্বাস মাদানি আলজেরিয়ার কারাগারে আজ 18 বছর এরকম বিভিন্ন জায়গায় মজলুম আলেমরা বিনা কারণে যে 10 বছর 8 বছর 20 বছর 25 বছর জেলখানায় পচতেছে আমরা আশা করবো শাবানের মাসের সাহাবিদের নবীর যে শিক্ষাটা যে জেলখানার কয়েদিদের মুক্ত করে দেওয়া আল্লাহ যেন আমাদের কোথাও ফিক দেয়